ও দেন না চা দেন সেই দিনের পর থেকে ওই পোলাটা কি গার্লস স্কুলের সামনে আরো আড্ডা দেয় নাকি? জি না বড় ভাই, ও তো আর সেদিনের পর থেকে গার্লস স্কুলের আশেপাশেও আসে নাই। আর ওই শুটিংটা কিন্তু হিট হয়েছে বড় ভাই, ইউটিউবে বহু পরিমাণ ভিউ হয়েছে, ভাইরাল হয়ে গেছে। ওই ছেলে গার্লস স্কুলের আশেপাশে আসবে কি, সে তো বাড়ি থেকে বের হইতে পারতেছে না। আমি কিন্তু তোমার উপর বিরক্ত হয়েছি, কারণ তুমি ইরাম করে ক্যামেরা চালাও, প্রত্যেকটা শটেতে জার্কিং আছে, ফোকাসও নাই। শুনো, ডিটেল লেভেলে কাজ করতে হবে, আইরিশ ঠিক থাকতে হবে, সব কিছু ঠিক থাকবি, তাহলে শুনো শুটিং ভালো হবে। তাই নেক্সট টাইম আর এই ধরনের কোনো ফল্ট পাবেন না। আমি এখন এই মোবাইলে ডাটা কিনে প্রতিদিন ইউটিউব থেকে বিভিন্ন ক্যামেরা সম্পর্কে ধারণা নিতেছি, বুঝছেন? মনে করেন নেক্সট টাইম যখন শুটিংটা করব, আপনি দেখবেন যে এই মোবাইল দিয়ে শুটিং করব, মনে হবে বোধহয় সিনেমার শুটিং করেছি, শ্রীরাম মনে করেন অভিজ্ঞতা নিয়ে ফেলেছি। বাহ, খাপের খাপ মর্জিনার বাপ। জুয়েল, তোমার খবর কি? বড় ভাই, আপনার কথা মতো পুইরে গেলাম, ঘুরে ঘুরে স্ক্রিপ্ট কালেকশন করতেছি, কোথাও কোনো ঘটনা পাই কিনা, শুটিং করা যায় কিনা, বুঝছেন? আচ্ছা বড় ভাই, এই দুই একদিনের মধ্যে কি নতুন কোনো শুটিং এর ডেট করছেন? কিরাম করে করব, ভালো কোনো স্ক্রিপ্ট পাচ্ছি না। শোনো, এই বড়বার লাইভে কোনো প্রোডাকশন ফলো হবে না, এমন প্রোডাকশন বানাবো স্ক্রিপ্ট ভালো থাকবি, সেই প্রোডাকশন ইউটিউবে দেওয়া মাত্রই দেখা যাবে কয়েক লক্ষ ভিউ শিক্ষিক করে বাইরে গেছে। মিনিমাম 1 মিলিয়ন ভিউয়ার না হলে পরে তো আমাদের প্র্যাকটিস থাকে না। সেটাই চিন্তা করতেছি, আমার একটা ভালো স্ক্রিপ্টের খুবই দরকার। স্ক্রিপ্ট তো একখান আছে বড় ভাই। কি স্ক্রিপ্ট? আপনি চাইলে শুটিং কাম করিবার পারেন। ওরে, ঘটনাটা কি খুইলা কও, স্ক্রিপ্টটা কি রোমান্টিক অ্যাকশন নাকি ফানি? কিছুটা অ্যাকশন টাইপের, নাম হইবার পরে ধরেন জোরজা মুল্লুকদা। এই ঘটনা কি খুলে কদি হসেটা কি বড় ভাই? এই যে আমার একনামুল মেম্বার আছে না, আমার দোকানে 845 টাকা বাকি গেছে, টাকা চাইলে টাকা তো দেয় না, আবার আমার দোকান তুলে দেওয়ার হুমকি দিতে আছে। দেখেন না বড় ভাই, মেম্বার নিয়ে একখান শুটিং করা যায় কি না, করলে একবার হিট হবে। ফাইনাল ফাইনাল স্ক্রিপ্ট তো পায়ে গেছি রে। হ্যাঁ, এত সুন্দর স্ক্রিপ্ট নাই কা, কোনে কোনে আমরা স্ক্রিপ্ট খুঁজতেছি। শোন জুয়েল, এক কাম কর, তারপরে তুই বাজারে যা, বাজারে যাইয়া ওই মশলা মাসলি কিনবি, সালাদের জন্য শশা কিনবি, টমেটো কিনবি, ঠিক আছে? আর একটা কালো লম্বা বড় খাসি জবাই কইরা কষানোর জন্য যে মশলা লাগবে সেটা কিনতে হবে, ঠিক আছে? এলাচি, লবঙ্গ, দারচিনি যা আছে সব কিনবি, ঠিক আছে? তাহলে মানে পোলার চাল লাগবে ভাই। আরে পোলার চাল তো লাগবেই, 5 কেজি পোলার চাল। 5 কেজি পোলার চাল সব বাজার করে আমার ফোন দিবি, ঠিক আছে? তাহলে শুটিং করে হচ্ছে বড় ভাই? হচ্ছে, কিন্তু সাবধান, প্রোডাকশনের টাকা কিন্তু ঠিক মতো রাখবি। তুই কিন্তু প্রোডাকশনের টাকা এদিক সেদিক করস, উল্টা পাল্টা করা যাবে না, বলে দিচ্ছি। হিসাব করায় গুন্ডা রাখবি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, তাহলে পরে যা। আমি গেলাম কিন্তু, যা করছি। রাসেল, শুটিং ফাইনাল, চল। কোথায় বড় ভাই? কোথায় মানে কি, কনে বুঝতে পারতেছ না? না তো। আরে এই শুটিং করবো, আর্টিস্ট লাগবে না, আর্টিস্টের শিডিউল লাগবে না, আর্টিস্ট যদি শিডিউল না থাকে তাহলে কি শুটিং করা যাবে? তা তো ঠিক। তাহলে বড় ভাই, এবার আর্টিস্ট কিনা কিনা আবার, এবার আর্টিস্ট হইতেছে মেম্বার একরামুল, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবে। ও আচ্ছা আচ্ছা, মানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবে মেম্বার একরামুল। ইয়েস। আর ইহার স্ক্রিপ্ট রাইটার হয়েছে দোকানদার জয়নাল, আর ডিরেক্টর হইতেছে বরাবরের মতোই আমাকে বড় ভাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ইদা কি দা? আমার শালি ঢাকা থেকে আসছে।
তা হঠাৎ করে কি মনে করে ছোট ভাই? মেম্বার সাহেব, সম্মানী ব্যক্তির নামটা ঠিক মতো করে বলা উচিত ছিল। উনার নাম ছোট ভাই না বড় ভাই? উনি তো আমার বয়সে ছোট, তো ছোট ভাইকে ছোট বলবো না তো কি বলবো, বড় বলবো? হ্যাঁ বাধ্য তো। মেম্বার সাহেব, ওই আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি বুঝেছেন, সেখানে তো আপনার যাওয়া লাগবে, আপনি হইতেছেন আমাদের প্রধান অতিথি। ওই আপনি যায়া ফিতা কাইটা আমাদের পিকনিকটা উদ্বোধন করবেন আর একটু খায়া চলে আসবেন। ওই আমরা একটা খাসি কিনেছি, ওই খাসিটা ফিতা কেটে উদ্বোধন করে দিবেন। পিকনিক করবে এটা তো ভালো কথা, হ্যাঁ, কিন্তু বর্তমানে আমার হাতে কোনো পয়সা করি নাই। সিসি কি করছেন? খাপের খাপ নূরজাহানের বাপ, আপনার টাকা দেওয়া লাগবে না, এটা কি করছেন উল্টা? আপনি আমাদের দাওয়াতে আসলে ফিতা কাটলি, আমরা কিছু সম্মানের ব্যবস্থা করেছি। তাই নাকি? তাহলে তো যাবই আমি, আর 100% যাব। কিন্তু মিস করবেন না, হ্যাঁ যাব। আপনি না আসা পর্যন্ত কিন্তু আপনি খাসিটা খাচ্ছেন না। নিশ্চিত ধরে রাখো আমি যাবই। তাহলে বড় আসি। আসসালামু আলাইকুম। ভাই দেখো দাদা, ভাই দেখো দাদা, খুব মজা করে খাইলাম, জব্বর পাক হয়েছে, খাওয়াও খাইলাম। মনে হয় অনেকদিন পর আমি এরকম খাওয়া খাইলাম। তা দেরি করি না, রাত অনেক হয়েছে, চলে যাই এখন। যাই মানে কি? আপনি একলা খাইলে হবে? বাড়িতে ভাবি আছে না? তারপরে এক শালি আইছে ঢাকা থেকে, তার জন্য ওই প্যাকেট দিয়ে যাচ্ছি, ওই নিয়ে গিয়া ভাবিরে খাওয়াবেন, শালিরে খাওয়াবেন, বুঝছেন? এই প্যাকেটটা তাড়াতাড়ি শোনার ছেলে, এমন ছেলে পাওয়াই যায় না। কিছুদিন আগে তোমাকে দেখলে আমি খুব ঘৃণা করতাম, মনে মনে রাগও করতাম। তোমরা যে এত ভালো হবা আমি কল্পনাও করতে পারি নাই। না দোয়া করবে না, আপনাকে সহযোগিতা না পালি কি এলাকার ভিতরে চলতে পারবো? এই যে এটা একটু রাখেন, আবার টাকা কেন? হ্যাঁ এটা দিতেছি, বুঝতেছেন না? শুনেন, এই খাসিটা আমি এক জায়গা থেকে সিস্টেম করে আইসা, তারপর রান্না করেছি বুঝছেন। এখন কালকে সকালে আপনার কাছে বিচার যাইতে পারে, বিচারটা যাতে হালকা হয় আর যাতে আপনার খারে না হয় সেই জন্যই দিলাম। আর কোনো চিন্তা করো না, তুমি প্রতিদিন এইরকম করে একটা সিস্টেম করবা আর পিকনিক খেবা, আর আমার কথা একটু স্মরণ করবা, বুঝছো? সেটা কোনো ব্যাপার না। এ তাড়াতাড়ি নিয়ে প্যাকেট আনতে একটা সময় লাগে। বলেছি না খাপের খা নূরজাহানের বাপ। কই গো, কই গেলে? এদিক শোনো, কি হয়েছে কোন? এ কবো কি তোমাক, ছেলেগুলো কিরাম করে যেন সোনার ছেলে হয়ে গেল। আহ খাসিটা যে টেস্ট হয়েছে না দারুণ, এই নাও পোটলাটা তোমার জন্য এনেছি। খাসিটা খুব টেস্ট হয়েছে না তাই না? তো করছে কি, খেয়ে দেখো না। আমার খাওয়া লাগবে না, তুমি যে খাসিখানা খেয়ে এসেছো ওটা যে কার খাসি জানো? এই চুপ চুপ, এটা যে সিস্টেমের খাসি তা আমি জানি, এজন্য তারা আমাকে বকশিশও দিয়েছে। কত দিয়েছে? 1000 টাকা দিয়েছে। বাহ, 10000 টাকা খাসি কে 1000 টাকা পুরস্কার দিচ্ছে, ভালোই তো তাই না? এ তুমি করছো কি? আমি তো কিছু বুঝবার পারতেছি না। তোমার বুঝার দরকার নাই, তোমার আদরের ছেলেরা তোমাকে আদর করে খাইয়ে যে বাসটা দিয়েছে, আমাদের যে কালাস খাসিটা সন্ধ্যা থেকে পাচ্ছি না, আমি নিশ্চিত ওই হারামজাদারা আমাদের খাসিটা দিয়ে কাম সারছে। তাই তো বলি, সকাল থেকে বাতাস উল্টা দিকে বইছে কেন? ওরা নিশ্চয়ই আমার খাসিটা খাইছে, এখন আমি নিশ্চিত হইলাম। এর একটা বিহিত করণই লাগবো। ওই যা লাগবে না, কানের কাছে এরকম ভ্যানম্যান করলে কিন্তু দোকানের সামনেই বসবে না। এই যে
বুঝবার পারি না এই যে আপনার চামচা গুলো প্রত্যেক দিন আমি কলেজে যাওয়ার সময় মানে গার্ড দিতে দিতে নিয়ে যায় আবার দিতে দিতে নিয়ে আসে কিছু শুনি হ্যাঁ ও শোনা না জেবু তুমি তো ভুল বুঝতেছ ওরা তো তোমার ডিস্টার্ব করার জন্য যায়নি ওরা যাচ্ছে যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে সেই জন্য তোমার ভিভিআইপি হিসেবে মর্যাদা দিতেছে বুঝতে পারছ আপনি আমার কি ডা লাগেন হ্যাঁ আমাকে আপনার দেখি রাখা লাগবে হ্যাঁ আমাকে কেউ ডিস্টার্ব করলো কি না সেটা কি আপনার জানা লাগবে আর জীবনে যদি কোনোদিন দেখিছি ওই চামচাগুলোর আমার পিছে পিছে গেছে খবর আছে কই দিলাম ও শোনা তুমি তো ভুল করতেছ ওরা তো জানি আমি পাঠাইছি আমি ওদের দায়িত্ব দিয়েছি কিসের দায়িত্ব হ্যাঁ আরে এটা তুমি কি করছ তুমি মানো আর না মানো তোমার দেখে রাখার দায়িত্ব আমার সারা গ্রামের লোকজন জানে যে তোমার দেখে রাখার দায়িত্ব এই বড় ভাই এই যে শুনেন একটা কথা সাফ সাফ জানাই দিয়ে গেলাম আপনি যেই আশায় এসব করতেছেন আপনার সেই আশা কোনোদিনও পূরণ হবি না বুধবার পারিছেন আর আমি অন্য একজনের লাইক করি সেও আমারে করে কিন্তু আপনার অত্যাচারে এতদিন আমি সারা দিন আয় তার ডাকে কিন্তু এখন দেব আজ জীবনে কোনোদিন যদি দেখছি ওই চামচাগুলোরে আমার পিছে পাঠাইছেন বড় ভাই বৃষ্টির মধ্যে খারাপ দিচ্ছেন কে বড় ভাই কি করলে এ বড় ভাই এ কাল তুমি এটা কি করছো কও তো দেখি কে রে আক্রমণ কি করেছি তুই আমার নাম ধরে করছো এই তোরা কি করে কব কালকে তো এমনিতে মেম্বার মেম্বার করে এই মুখে তো বিষ ধরাই ফেলাইছি এই চল দোকানে যাই একটু চা খাওয়াই নিয়ে আসি আমি তোর চা খাবার আসি নাই বুঝছো তুই আমার ছাগল খাসছিস কি জন্য তার ক্ষতিপূরণ দে আমি একলা দিব না যারা যারা খাইছে সবাই দিবে যারা যারা খাইছে সবাইকে দেওয়া লাগবে তাহলে পরে তো তোর আগে দেওয়া লাগবে কারণ তুই তো কালকে সুন্দর করে সিনার মাংসটা কস 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 করে খাইছি তোরে আমি জেলের ভাত খাওয়ামু তোরে আমি জেল দেওয়ামু তোরে তোর সকলকে আমি জেল খাটামু এ রাসেল জুয়েল ভাবিছিলাম ওই আক্রমুলের ওই অভিনয় করার যে সিনেমাটা মানে ফিল্মটা শুভ মুক্তি দিতে চেয়েছিলাম আগামী ঈদে দিব কিন্তু সেটা মনে হয় এখনই দেওয়া লাগবে এই তুই কাজ করতো ইকরামুল এত কেন্দ্রীয় চরিত্র এত ভালো অভিনয় করেছে সেটা তার একটু দেখানো দরকার না জি বড় ভাই দেখা 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 দেখি এই দেখ তুমি প্রতিদিন এই রং করে একটা সিস্টেম করবে আর পিকনিক খেলা দেখেছি একটু স্মরণ করবে বুঝছেন রে বাসেন আপনি কিন্তু একটু ফাটাই সাইড়ে দিয়েছেন দুর্দান্ত অভিনয় করেছেন এই তো ভাই ছোট ভাই বড় ভাই তো ছোট ভাইয়ের সাথে ইয়ার কি করবারই ভরে তাই না আরে তুমি আমার খাসি খাইছো তাতে কি হয়েছে তুমি আমার খাসি খাবা না তো কার খাসি খাবা সেটা ঠিক আছে বড় ভাই ও এটা ডিলিট করে দাও কোনটা ওই ওই ওইটা আর কি করছে ওটা ডিলিট করে দাও এটা ডিলিট করার আগে আমাদের প্রোডাকশনের হিসাব আছে না এই প্রোডাকশনের কত খরচ হয়েছে এই খাসি খাওয়ার জন্য মশলা টশলা বড় ভাই আছে না চাল মশলা বাবুর্চি বিল মিলায়া 3775 টাকা বুঝছেন আচ্ছা 3775 টাকা এক্সকিউজ মি বড় ভাই ডিওবির হিসাবটা ধরে নিন ও তাহলে পরে আরো 500 টাকা যোগ হবে জি হ্যাঁ তাহলে পরে হলো 3775 জি আর 4275 টাকা হয়েছে এটা কি করছো বড় ভাই এখন তো আমি টাকা পয়সা নিয়ে আসি নাই না নিয়ে আসলে তাহলে কাজ করি এইটা কাম করি হইছে চেয়ারম্যান সাহেবকে প্রিভিউ করে রিলিজ দিয়ে দিই তাই না রিলিজ দিলে পরে যদি 1 মিলিয়ন ভিউ হয় কি পরিমাণ টাকা আসবে চিন্তা করেছেন বড় ভাই বড় ভাই আমি খালি 2000 টাকা নিয়ে আসছি নেন আচ্ছা এটাই নেন আপাতত দেন বাকিটা পরে দিন বড় ভাই আরেকটা কথা ছিল ওই যে জয়নালের টাকাটা ওই দোকানদারের কাছে বাকি খাইছিস কত 800 কত টাকা বলেছে 845 টাকা সেই টাকা সহ দেওয়া লাগবে তাহলে দে 4275 845 তাহলে পরে হলো কত 42 800 50 5125 টাকা ঠিক আছে এখানে ফের জয়নাল টাকা আসতেছে কেন এই চেয়ারম্যানের কাছে দেওয়া লাগবে বুঝতে পারতেছি না ভাই আসলে চেয়ারম্যান এই মেম্বার সাহেব আপনি পরে কথা কিছু শুনতে পারছে টাকাটা দাও এখানে মানে মিথ্যাবাদী টাকা কত আছে এই মিথ্যাবাদী 3000 টাকা একদম মারবো কিন্তু চল আর শোনেন ওই বাকি টাকাটা সন্ধ্যার মধ্যে পৌঁছাই দিন
ভাবি তো আসার সময় হয়ে গেল, আমাকে জাতি হবে না রে। জাতি হবে না, শোন, তোর ভাবি ওই ভিআইপি ট্রিটমেন্ট পছন্দ করে না, সেই জন্য আজকে থেকে আর যাওয়া লাগবে না, বুঝতে পারছি? আচ্ছা ভাই, ওই ভাবি যে কয়া গেছিল আপনি করলেন কালকে শুনলাম, সে নাকি অন্য একজনকে লাভ করে ভালোবাসে, এটা কি আসলে সত্যি কথা? আরে গাদা, বুঝতে পারিস নাই, আমার চেতানোর জন্য তোর ভাবি। খোঁজ খবর নি তাড়াতাড়ি, আর তুই তুই হলো শুটিং এর ব্যবস্থা কর, তাড়াতাড়ি শুটিং করা লাগবে, তা না হলে কিন্তু আমার এই মাথা খান ঠান্ডা হবি না, তা তারা এসেছে কি জন্যে? বড় ভাই নিয়ে আসি, বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সম্মানী মানুষ, বসেন বসেন বসেন। ভাই জানার নাম খান কি জানবার পারি? মাই নেম ইজ সালমান খান। শালা সাপা বাস, চেহারা হইলো বান্দর মতো, আবার দাবি করে নিজেরে সালমান খান। ভাই জান, আমি হচ্ছি বড় ভাই, নাইস টু মিট ইউ। আমি ছোট ছোট কিছু শর্ট ফিল্ম বানাই, বুঝতে পারিছেন? আপনি যেহেতু সালমান খান, আপনি আমাদের গ্রামে চলে আসছেন, তাছাড়া এই আমাকে গ্রামের ভিতরে যত ছেলেপেলে আছে সবার চেহারা একেবারে হনুমানের মতো, বুঝতে পারিছেন? আর আপনার চেহারা খান কিন্তু ওই সালমান খানের সাথে মিল আছে, আপনার নামও সালমান খান, সেই জন্য এই সুযোগ তার হাতছাড়া করতে চাই না, তাই আপনারা দিয়া ওই ছোটো কিছু শর্ট ফিল্ম বানাবো, বুঝতে পারিছেন? আপনি একটু কষ্ট করে অভিনয় করা লাগবে, তাই না রে? অভিনয় করবো আমি? জি, এই রাস্তা থেকে তুলে নিয়ে এসেছেন, এটাগুলো শুটিং স্পট হলো, কোনো গল্প আছে? ঠাস করে আনলেন আর করলেন ছবি করতে কেমন? আপনার চিন্তা করতে হবে না, গল্প তো হয়েই গেছে, তাই না রে? এখন খালি শুটিং করা লাগবে, শুটিং হলেই তাহলে হয়ে যাবে, বুঝতে পারছেন? শুনেন, এই যে আমাদের যে শর্ট ভিডিওটা করবো, সেটা কিন্তু আমরা ওই ইউটিউবেও ছাড়বো, একসাথে আমাদের লোকাল চ্যানেলেও ছাড়বো। এই লোকাল চ্যানেল এই যে কুরালা গ্রাম থেকে একদম জীবন নেশার বাড়ি পর্যন্ত ফকফকা দেখা যাবে, বুঝতে পারছেন? জীবন নেশার বাড়ি? ইয়েস। তাহলে তো শুটিংটা করাই যায়। বলেন আমাকে কি করতে হবে? বাহ, ভাইজান তো রাজি হয়ে গেছে, এর আর্টিস্ট রাজি হয়েছে, তাহলে পরে কাজ করেন। এই ভাইজান নিয়ে যান, নিয়ে যায় সুন্দর করে সাইয়া স্যার মেকআপ দিয়ে নিয়ে আয়, ঠিক আছে? যান ভাই। এবার ভাই ডিম লিয়ে আইছি, কয়ালি সিদ্ধ করবো। ওই এতদিন তালি পরে কি শিখেছিস? যে কয়েক হালি সিদ্ধ করলি এক্সপ্রেশন ভালো পাওয়া যাবে, সেই কয়েক হালি কর, বুঝেছি? শুটিং এর মধ্যে ডিম কেন? না ভাইজান, এই আমাদের এই শুটিং এর মধ্যে একটা স্পেশাল সিকোয়েন্স আছে, তো সেটার জন্য লাগবে। এ ভাই, আপনাকে আমি স্টোরি বোঝাই দেবো, তো তখন সব বুঝবেন না, আসেন। বড় ভাই, ডিমগুলো গোল গোল দেখলাম, সুকাটা হইলে ভালো হইতো না? না, গোলটাতেই এক্সপ্রেশন বাইরে বলে, বুঝতে পারছি? ভাইজানের নিয়ে যা, তার আগে একটু খারাপ। ভাইজান জি, হ্যাঁ হেলা, ঠিক আছে ভাই, মাথা খুব গরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আয়, মেকআপ করে নিয়ে এসে বলছো ওটা। নাচতে
নাচতে কাপড় খুলছে তাতে কি হয়েছে, নিচে আমার মোটা একটা পেটিকোট আছে। নাচতে নাচতে কাপড় খুলছে তাতে কি হয়েছে, নিচে আমার মোটা একটা পেটিকোট আছে। আরে পেটিকোট আছে, ঠিক মতো পাইছাস? অবশ্য এইবার আমি নিশ্চিত কোনো ফুটেজ জার্কিংও করবে না, কোনো প্রকার কিলেম আসবে না। তালি পরে দ্বিতীয় স্টেপে হলো ওর ডিম থেরাপি, জায়গা মতো ডিম দিবি, গুলো যে এক্সপ্রেশন চাই, ঠিক আছে? ওকে, আমি কি শুধু মুখের এক্সপ্রেশনটা নিব নাকি জায়গা মতো দেওয়ার এক্সপ্রেশনটা? না, মুখেরটা লাগবে, শুধু মুখেরটা। মুখেরটা যা, যা 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 যা, শোয়া শোয়া, নাড়াচাড়া করলে মাই। 5, 4, 3, 2, 1, 0, action! Din therapy! Din therapy! আমাদের এই গ্রামে সালমান খান আসবে অথচ আমরা শুটিং করবো না, সেটা কি করে হয়? সেই জন্য সামান্য শুটিং করেছি আর কি। কি হয়েছে কবি, তো গলায় দড়ি দেওয়ান ছাড়া কোনো উপায় নেই। আমার খুলে কত কি হয়েছে? তুই তো জানিসই, ছোটবেলা আমার মা আমার রেখা পরপারে চলে গেছে, সৎমার যন্ত্রণা আর সইতে পারি না। আমার সৎমার টাকার লোভে ওই বুড়া মোড়লের লোভে আমার বিয়া দিতে চায়। সতীনের ঘর করতেও আমার কোনো আপত্তি নেই, তাই বললাম ওই বুড়া মোড়লের লোভে কেমনে সংসার করবো। খারা, ওই বুড়া মোড়লের একটা ব্যবস্থা করতে হইব, তুই কোনো চিন্তা করিস না, দেখতেছি। কই আপনি, একটু খাল পাড়ের দিকে আসেন তো, কথা আছে। খাপের খাপ নূরজাহানের বাপ, সবই শুনলাম এবং বুঝলাম। শোন, এই অসহায় শেফালির জন্য আমাদের কিছু করা দরকার। জি বড় ভাই, তাহলে পরে এক কাজ করো শেফালি, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। কি করছেন বড় ভাই এসব? আরে আপনাকে আমি এই জন্যই ডাকলাম যে শেষ পর্যন্ত কবেন বিয়াতে রাজি হয়ে যাও। ওরে তুমি রাগ করতেছো কি জন্যে সেটাই তো বুঝতে পারতেছি নি। শোনো, বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে তোমাকে যা যা বললাম তোমরা সেইভাবে করো, ঠিক আছে? শোন, মোরলের সাথে একটা শুটিং করা খুব জরুরি হয়ে গেছে। জি বড় ভাই, চল। কোথায় বড় ভাই? মাথার ভিতরে কি গিলু নাই নাকি গিলু চান্দের দেশে পাঠাই দিছ? হ্যাঁ, আর্টিস্টের শিডিউল নিতে হবে না,
নতুন আর্টিস্টের সিডুল লাগবে তো, তাই তো? এই ছাগল করে কার মোটরসাইকেল স্টার্ট দেওয়া লাগবে না, নাম নাম করতেছি ছাগল রাজা করে কার পিছনে টানতে 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 হ্যাঁ স্টার্ট দিতে দিয়ে কাপের কাপ নূরজাহানের বাপ চাচা সবই তো বুঝলাম, কিন্তু মানুষের নাম তো দুইটা জানি, পুরা নাম একটা আর একটা হলো ছোট নাম, কিন্তু আপনি তো তিনটা হইলো কেমন করে হইলো কন দিই? তুমি আসলে একটা জ্ঞানী সওয়াল, তাহলে শোনো, ওয়ার্ল্ডের মধ্যে মনে করে যে নাম করা একজন মহিলা গায়িকা আসছিল তার নাম হচ্ছে কি আঙ্গুর বালা, আর পুরুষ একজন গায়ক আসছিল তার নাম হচ্ছে আপেল মাহমুদ, আর রাজনীতি করে ওনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস মাখন, আর সেটা মনে করে আমারও। আমি যখন প্রথম তোমার চাষিরে বিয়ে করলাম তখন আমার নাম ছিল একাব্বার মোড়ন, তারপরে যখন দ্বিতীয় বিয়ে করলাম মনে করে যে দ্বিতীয় বিবাহ করে যখন তোমার চাষি ঘরে নিয়ে আসলাম তখন নাম রাখলাম দৈরুদ্দিন মোড়ন, এরপরে মনে করো যখন তৃতীয় বিয়ে করলাম তখন নাম হলো তমিজুদ্দিন মোড়ল, এখন যদি আমি চতুর্থ বিয়েটা করবার পারি তাহলে মানে ধরো কি আমাদের সুন্নতটা পালন হয়ে গেল। তা এখন খাঁটি কথা কইছেন চাচা, তো এবার কি নাম রাখবেন সেটা কি জানতে পারি? তা যদি মনে করে বাবা চতুর্থ বিয়েটা আল্লাহ কবুল করে তাহলে নাম রাখবো মনে করো চতুরুদ্দিন মোড়ল। তো বাবা যেটা তোমরা তো কোনো সময় আমার বাড়ি আসো না, আজকে হঠাৎ করে কি মনে করে আসলে? না মানে চাচা ওই রাস্তাতে আসতেছিলাম, করিম মিয়া আছে না? না মানে করিম মিয়ার মেয়ে শেফালি, ওই শেফালি হঠাৎ করে কান্নাকাটি করতেছে রাস্তার মধ্যে, আমাদের ডাইকে গেলো ভাই যান, আমার আব্বা আমার রাজি হোক আর না হোক আমি ওই মোড়ল চাষার বিয়ে করবো। সে কি কথা চাষা কয়েছে? আচ্ছা কও তো তোমরা তিনজন এখানে আসো, কত আমার চেহারা কি দেখে চাষা মনে হয়? এ মনে করো যে মাথা চুল একটু হালকা হয়ে গেছে, আর মনে করো যে ওই দাড়ি তো একটা পাক ধরেছে, তো এটি আমার চাষা কোয়া লাগবো। হ্যাঁ দুলাভাই কথা বললো না, আপনার যে নাম পাঠান সেটা কিন্তু সারা গ্রামের লোকজন জানে, শুধু সারা গ্রামের লোকজন না শেফালিয়া জানে, সেই জন্য শেফালি তার ভবিষ্যতের কথা চিন্তা করে কয়েছে শেফালি আপনারা বিয়ে করবে, শুধুমাত্র আপনি ওই উত্তরপাড়ার দুই বিঘা জমি ওই শেফালির নামে লিখে দেবে। মাত্র দুই বিঘা জমি? ও তুমি চিন্তা করে না, আমিও পুরো ও পুরো ওই ডাক ধরে লিখে দিবানে, ওই ডাকে যে যত জমি আছে সব লিখে দিবানে, তোমরা কাগজপত্রের ব্যবস্থা করো আর তার আগে সবার আগে বিয়েটা আগে ব্যবস্থা করো। আমি আর থাকার ভাবতেছি না, আমার শোনার পর থেকে মনের মধ্যে কিরম একটা আঁকু বাকু করছে। লাখ লাখ শর্ত পূরণ করা লাগবে না, খালি একটা শর্ত পূরণ করলেই হবে, বুঝতে পারতেছেন? তাছাড়া চাচা মিয়া ওই আপনি যদি আবার ওই নাম বদলানোর সাথে সাথে ওই আপনি কয়দিন পরে কথা বদলে ফেলান সেটাও তো দেখার লাগবে নাকি? এটা তো গ্যারান্টি পাচ্ছে না শেফালি। ওরে আল্লাহরে আমার সোনা জাদুমণি, তোরা যা বিয়ের সাথে চিন্তা ভাবনা না করে এখন রেডি করে ফেলে কাগজপত্র, আমি খালি সই করে দিবানে, যা খুশি আকাশ চাঁদ বাতাস চাঁদ সূর্য সব লিখে দিবানে, আর তোরা যা এখন যেই বিয়ের সরঞ্জাম টরঞ্জাম ব্যবস্থা কর। দাঁড়া 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 বুঝতিস তাহলে আমার নাম আবার বদলাই এখন। পরেও দেওয়া যাবে না, তাহলে পরে কাজ হবে না, পাত্রী কি রাজি হবে? ওরে সেটা আমি সই করতেছি, তাড়াতাড়ি কর, দেরি করিস না, দেরি করতে পারতেছি না। ও তো হয়েছে তো, সিগনেচার আসছে তো, না এটা চেক করে নেওয়া লাগবে, ও চেক করেছি, এটা করা লাগবে না, যা চলেন সহ্য সহ্য হচ্ছে না, যা বাপি যা, তুমি তাহলে এখন যাও, আমার কাজ আমার করে দাও। খাপের খাপ নূরজাহানের বাপ, কাজটা করে শেষে নি চাচা। কি বলো শেষে নি বাসর ঘর, এখন আর দেখি দেরি করা যাবে না, যাও যাও বাবা। ডিম কি হবে, এত ডিম কি খাবে?
কি দেখাও মানে আপনি বাসা দর করবেন না আপনার তো শক্তি অপচয় হবে সেই জন্য এই ডিমগুলো আপনার ভিতরে ঢুকাবো না না আমি অত ডিম খাওয়া পারবো না দাদা খাওয়া লাগবে না মুখ তো যদি খাতি না পারেন অন্য ব্যবস্থা করবো অশুনা ও জাদু তুমি আমার বিয়ে করে খুশি হয়েছ আপনার বউ স্বপ্নে পাবেন শুনেন কাকা রাসেল উঠে থাকার কথা রাসেল আমার ক্যামেরাম্যান আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেই জন্য আপনার একটু শুটিং করা লাগবে কিসের শুটিং আমি বিয়ে করলাম জমি দিয়ে জমি দলিল দিলাম আর তুমি কত শুটিং করা লাগবে কষ্ট হবে কোনো ব্যাপার না একটু কষ্ট হবে কাজটা শুরু করে শিরাম শিক্ষা হয়ে গেছে আর জীবনেও কোনো দিন করবে না তাছাড়া এই অসহায় মায়েটার দুই বিঘা জমির ব্যবস্থা হয়ে গেছে শোনো আমি তো মনে মনে একটা কথা চিন্তা করেছি আমার অ্যাসিস্ট্যান্ট রাসেল আছে না রাসেলের সাথে তোমার বান্ধবী শ্যাপলের বিয়ে দিয়ে দেবো তালিপুরে আরও সুখে থাকবে রাসেলের কোনো আপত্তি নাই তুমি খালি তোমার বান্ধবীর সাথে একটু কথা কয়ে দেখো ওর কি মত বান্ধবীর বিয়ের কথা আর কি ভাববো আমারই তো বিয়ে ঠিক হয়ে গেছে এই তুমি এটা কি করছো তুমি কিন্তু আমার মাথা গরম করে ফেলাইতেছ শোনো খাপের খাপ মর্জিনের বাপ আমি কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাব না ছেলেটা অনেকদিন যাবত আমার পিছে লাইন মারত আমিও তাকে মনে মনে পছন্দ করতাম আর এখন পুরোপুরি তার প্রেমেতে পড়ে গেছি আমার আম্মা আব্বা কোসি তাকে আমার পছন্দ তারাও আমারে কোসি যে আমার পছন্দে তাকে বড় কোনো আপত্তি নাই আমি সত্যি জানি না কারণ গ্রামের ব্যাবাক লোকটা বড় ভাই বলি ডাকে কি বড় ভাই এটা তুমি কি করছো আমার এই খুশি খুশি লাগতেছে কেন আমার কি ইচ্ছা করতেছে জানো কি ইচ্ছা করতেছে তোমার ইরাম করে নিয়া আবার আমি তোমার নাচা নাচি